আমরা এখন দেখবো একটা লেভেলিং এর জন্য, লেভেলিং সার্ভের জন্য একটা অটো লেভেলের টেম্পোরারি সেটআপ কিভাবে করা হয়। তা এটা আমাদের ট্রাইপড স্ট্যান্ড, এই বক্সের মধ্যে আছে একটা অটো লেভেল মেশিন। এটা আমাদের একটা অটো লেভেল মেশিন সুপ্রিয়া B40। তা এই অটো লেভেল মেশিনের বিভিন্ন কতগুলো পার্টস আছে, এটা হলো আমাদের অবজেক্ট গ্লাস, এটা আইপিস, এটা হচ্ছে ফোকাসিং অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এটা হলো হরাইজন্টাল মুভমেন্টের স্ক্রু, আর এখানে একটা ক্রস হেয়ার ফোকাস করার জন্য একটা স্ক্রু আছে। তো আমাদের এই টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটা কতগুলো স্টেপ অনুযায়ী হয়। প্রথমত সুইটেবল সাইট সিলেকশন, তারপর এই অটো লেভেল মেশিনটা ট্রাইপড স্ট্যান্ডের ওপর সেট করা, তারপর এই অটো লেভেল মেশিনটাকে লেভেল করা, তারপর ফোকাসিং অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আর আইপিসের এখানে এই স্ক্রুটার মাধ্যমে ক্রস হেয়ার আর অবজেক্টের ফোকাস ঠিক করা, আর একদম শেষে স্টাফ রিডিং নেওয়া। তো আমরা এবার এই অটো লেভেল মেশিনটাকে ট্রাইপড স্ট্যান্ডের ওপর সেট করব। আমরা এবার অটো লেভেল মেশিনটাকে ট্রাইপড স্ট্যান্ডের উপর প্লেস করলাম। আমাদের পরবর্তী স্টেপ অটো লেভেল মেশিনটাকে লেভেল করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অটো লেভেল মেশিনের এখানে একটা বাবেল আছে, এই বাবেলটা যখন এই রিংটা সেন্টারে আসবে তখন আমরা বুঝবো যে মেশিনটা লেভেল হয়ে গেছে। তা আমাদের লেভেল করার জন্য প্রথমত আমরা প্রথমে স্ট্যান্ডটাকে মুভ করিয়ে দেখব, লেভেল করার চেষ্টা করব, তারপর একেবারে শেষে অটো লেভেলের এই ফুট স্ক্রুগুলো মুভ করিয়ে মেশিনটাকে লেভেল করাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাবেলটা রিংয়ের মধ্যে কিছুটা আছে, কিছুটা বাইরে আছে, বাকি যে আমাদের লেভেলিংটা এটা ফুট স্ক্রুটা মুভ করানোর মাধ্যমে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বাবেলটা পুরোপুরিভাবে রিংয়ের মাঝখানে আছে, তার মানে মেশিনটা এখন প্রপারলি লেভেল কন্ডিশনে আছে। আমাদের হাতে এখন একটা 6 মিটারের মেটালিক স্টাফ আছে, আমরা দেখতে পাচ্ছি এটা 6 মিটার ম্যাক্সিমাম লেন্থ, 6 মিটার। এই মেটালিক স্টাফটার এখানে আমরা দেখতে পাচ্ছি 0.1 মিটার অন্তর মার্কিং করা আছে, 0.1, 0.2, 0.3, আর প্রত্যেক 0.1 মিটার ডিস্টেন্সটাকে আবার 10টা ভাগে ভাগ করে দেওয়া আছে, যার এখানে আমরা কতগুলো সাদা কালো সাদা কালো পরপর দাগ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সাদা এবং কালো দাগের ডিস্টেন্স হলো 5 মিলিমিটার করে, আর এখানে লাল রঙের এই যে লেখাটা আছে এটা সেন্টিমিটারে লেখা আছে, 130 বা 120 যেমন আমরা দেখতে পাচ্ছি, আর এটার ম্যাক্সিমাম লেন্থ 6 মিটার। এই অটো লেভেলের অ্যাডজাস্টমেন্টের একদম লাস্ট স্টেপ টেকিং আ স্টাফ রিডিং। তা আমরা এখন একটা স্টাফ রিডিং নেব।
তা আমাদের স্টাফ যে পজিশনে এখন আছে ওই পজিশনে আমাদের লেভেল মেশিনের রিডিং আসছে 1.305 মিটার। এটা গেল আমাদের এই পজিশনে স্টাফ রিডিং। এইভাবে পরবর্তী আরো বিভিন্ন জায়গায় স্টাফ রিডিং নিতে গেলে একইভাবে আমরা লেভেল মেশিন মুভ করাবো বা স্টাফটাকে মুভ করিয়ে একইভাবে লেভেল মেশিনে অ্যাডজাস্টমেন্ট করবো, করে আবার স্টাফ রিডিং নেবো।